সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দলের তিন ফুটবল কন্যা ও এক সহকারী কোচকে নিয়ে আনন্দে ভাসছে খাগড়াছড়ি। প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। গতকাল কাঠমান্ডুতে ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারায় লাল সবুজের দল। আর এই দলে রয়েছে খাগড়াছড়ির সাত ভাইয়ার পাড়ার যমজ দুই বোন আনাই মোগিনী ও আনুচিং মোগিনী, জেলার লক্ষ্মীছড়ি বাসিন্দা মনিকা চাকমা এবং কোচ খাগড়াছড়ি সদরের আপার প্যারাছড়ার বাসিন্দা ত্রিনা চাকমা। 2021 সালে 22 ডিসেম্বর অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর সেই খেলায় একমাত্র গোলটি করেছিলেন খাগড়াছড়ির আনাই মোগিনী। অভাব আর অনটনের সাথে যুদ্ধ করে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ফুটবল কন্যাদের সাফল্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। খাগড়াছড়ি জেলা সদরে সাত ভায়াপাড়া পাহাড়ি গ্রামের দুই যমজ সন্তান আনাই মোগিনী ও আনুচিং মোগিনী, জেলার লক্ষ্মীছড়ির বাসিন্দা মনিকা চাকমা এবং খাগড়াছড়ি সদরের আপার প্যারাছড়ার বাসিন্দা ত্রিনা চাকমা। হতদরিদ্র পরিবারের জন্ম নেওয়ায় ছোটবেলা থেকে কেটেছে অভাব আর অনটনে। নিয়তির কী খেল, তাদের কল্যাণে পরিবারগুলো এখন আলোকিত। অভাব দূর হয়ে ফুটেছে সচ্ছলতার হাসি, সে সাথে দেশের মুখ উজ্জ্বল করেছেন, এতে খুশি স্বজন ও স্থানীয় খেলোয়াড়রা। আমাদের বোন নেপালের সঙ্গে গিয়ে খেলা খেলছে, ওরা এখন বাংলাদেশ জিতেছে, খুব খুশি হয়েছে। আমরা বাংলাদেশ জয় হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। বলে খেলায় নেপালে আমি খুশি হয়েছে, আমাদের বাংলাদেশ বিজয়ী হয়েছে। আমরা আনন্দিত যে আমাদের খাগড়াছড়ি জেলা থেকে 3 জন প্লেয়ার রয়েছেন, আর রয়েছেন একজন কোচ তৃষ্ণা চাকমা। আমরা ওনাদের জন্য গর্ববোধ করি, আমরাও অনুপ্রেরণা পাই ওনাদের জন্য যে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা খুবই আনন্দিত। নেপালের সাথে বাংলাদেশের মহিলাদের বল খেলে জিতে জয় জিততে আনন্দে আমরা হওয়াতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের খাগড়াছড়ি থেকে সহকারী কোচ সহ 3 জন খেলোয়াড় 4 জন অংশগ্রহণ করছিল। আমরা তাদেরকে আরও আগামীর জন্য শুভকামনা রইল এবং আমরা চেষ্টা করছি এখান থেকে খাগড়াছড়ি থেকে আমরা যারা স্থানীয় কোচ আমরা আরও কয়েকজন যাতে গড়ে তুলতে পারি। সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দেশের পাশাপাশি উচ্ছ্বাসটা একটু বেশি ধরা দিয়েছে পার্বত্য জনপদ খাগড়াছড়িতে। প্রতিকূলতার মধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের যে খাগড়াছড়ি যে সম্ভাবনা যে মহিলা ফুটবলার নারী ফুটবলাররা আছে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানবেন যে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থায় আমরা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগের মতো এখানে মাঠে যে কনসার্ট মেলা এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের নির্দেশনা এসেছে, আমরা জেলা প্রশাসন থেকে নির্দেশনা পেয়েছি, আমরা ক্রীড়া সংস্থা এটা আমরা বাস্তবায়ন করব। সাফ ফুটবলে চ্যাম্পিয়নে তার সন্তানের অংশগ্রহণে পিতা রিপ্রু মগো আবেগে আপ্লুত। আমার মেয়ে নেপালের সাথে বল খেলা জয়যুক্ত করেছে, বাংলাদেশ জয়যুক্ত হয়ে গেছে, আমি খুব খুশি আনন্দ হয়ে গেছি। সাফল্যের জন্য খাগড়াছড়ি 3 ফুটবল কন্যাকে ও 1 কোচকে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমাদের দেশের এমন খুব কম বিষয় আছে যেটা নিয়ে আমরা আন্তর্জাতিক মহলে গর্ব করতে পারি যে বাংলাদেশের পতাকা ওড়ে বিশ্বের মাটিতে। কালকে যখন আমাদের মেয়েরা নেপালে এই বিজয়ের পতাকাটা উড়িয়েছে এটি আমাদের জন্য ভীষণ ইন্সপিরেশনাল। কিন্তু আমরা দেখছি যে একটা মেয়ে, পাহাড়ের একটা মেয়ে যে অনেক দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে, সে কেন তার সবটুকু দিয়ে এই ফুটবল চর্চায় থাকবে, সেই ইন্সপিরেশনটা আমরা তাকে দিতে পারছি কিনা। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি খাগড়াছড়ির 3 জন ফুটবলার এই জাতীয় দলে আছে, আনাই মোগিনী, আনুচিং মোগিনী এবং মনিকা চাকমা। আমরা ইতিপূর্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের বাসায় আমরা ভিজিট করেছি, করে তাদের বাড়ির যে সমস্যা আছে সেগুলো দেখেছি। মনিকা চাকমার বাড়িতে তো আমরা সরকারিভাবে ঘরই দিয়েছি,
প্লাস এই তিনজন ফুটবলের প্রত্যেককে আমরা 2 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র করে দিয়েছি। এবং কালকে আমাদের এই খেলোয়াড়রা সারা বাংলাদেশেরই যে আমাদের টিমের যে খেলোয়াড় আছে তারা পুরো দেশকে যে দেশের মুখটা উজ্জ্বল করেছে, আমাদেরকে আনন্দে ভাসিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটিও একটা আলাদা দাবি রাখে যে আমরা যে সবাই তাদের সাথে আছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এটি একটি প্রকাশিত হওয়ার দরকার। পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের নারীরা ফুটবল আরও অবদান রাখতে পারবে।